স্থানীয়ভাবে সুনাম অর্জন করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে রূপায়ণ গ্রুপ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। রূপায়ণ গ্রুপ বাংলাদেশের আবাসন খাতের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ তাদের। রূপায়ণ সিটি উত্তরায় সেলস কনফারেন্সে এসব কথা বলেন তারা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জিত আর জীবন ভরে বাঁচব এই স্লোগানকে ধারণ করে দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় তৃতীয় কোয়ার্টার সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সো ক্যারিয়ারের ইন্সপিরেশনটা আপনারা নিজের মন থেকে নিতে হবে, কেউ আপনাদেরকে করে দিবে না। এ সময় রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান জানান, বাংলাদেশের আবাসন খাতে নেতৃত্ব দেয়া রূপায়ণ গ্রুপ অদূর ভবিষ্যতে এই খাতে পুরো বিশ্বকে শাসন করবে। আমাদের বর্তমানে যে রিয়েল এস্টেটের সাইজ সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 58,000 কোটি টাকা। তো আপনারা চিন্তা করেন, রূপায়ণ সিটিতে 32% মার্কেট শেয়ার আছে, তাহলে আমরা কি জিনিস নিয়ে সামনে যাচ্ছি, কোথায় আমাদের ক্যারিয়ার গড়তে যাচ্ছি। মনে করেন 15-20টা অর্গানাইজেশনের যেই পরিমাণ মার্কেট শেয়ার নাই, অনলি রূপায়ণ সিটির তার চেয়ে বেশি মার্কেট শেয়ার নিয়ে আমরা ডিল করছি। তো আমাদের ভ্যালুটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের আহ্বান জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টারা। পৃথিবীতে সবচেয়ে জটিল কাজ হলো হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান সাইকোলজি, হিউম্যান আর্ট। আপনারা কোনটা নিয়ে কাজ করছেন? হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান সাইকোলজি, হিউম্যান আর্ট। সো ইউ মাস্ট ফিল প্রাউড অফ ইট যে আমাদের এই কাজ পৃথিবীর সবচেয়ে ভালো কাজ। আমি তো বড় হয়ে গেছি, এই ধরনের চিন্তা মাথায় আপনারা আনবেন না। সাকসেসের কোনো শেষ নেই, সফলতার কোনো শেষ নেই, আপনাদের উপরে যাওয়ারও রাস্তার কোনো শেষ নেই। অনেক দূর আপনারা যেতে পারবেন এবং প্রত্যেকের সেই দক্ষতা আছে। এ সময় রূপায়ণ সিটি ব্যান্ডের 2 বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে প্রতিষ্ঠানের জন্য অবদান রাখায় কর্মকর্তাদের বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এই অনুষ্ঠানে পুরো সময় জুড়ে অনলাইনে যুক্ত ছিলেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। থ্যাংক ইউ ভেরি মাচ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।